আজকাল গাছ লাগাবার নেশা বহু মানুষের আছে, আপনারও আছে, তাই না? যদি এই নেশা আপনার থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে মডেল নার্সারি বালিচক চ্যানেল। কারণ একমাত্র এই চ্যানেলেই কীভাবে আপনি সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণ করবেন, বীজ থেকে চারা তৈরি করবেন, সেই চারার পেছনে আপনাকে কী কী করতে হবে তবে আপনার চারা বড় হবে, এ সমস্ত ব্যাপারে সঠিক জানকারি পেতে গেলে একমাত্র ভরসাযোগ্য চ্যানেল মডেল নার্সারি বালিচক চ্যানেল। এতক্ষণ আপনি দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, আমি প্রণব আপনার সঙ্গে। শুরু করি আজকের এপিসোড। অ্যাডিনিয়াম গাছের ফল, এই ফল থেকে বীজ সংগ্রহ করা আর সেই বীজ থেকে চারা তৈরি করা, টোটাল সিস্টেমটাকে সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে করা এবং তার সঠিক ইনফরমেশান আপনাদের কাছে ইনপুট করা, এটি আমার কাজ। ওকে, শুরু করছি। বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে সিঙ্গেল অ্যাডিনিয়াম ফুলের গাছ আছে, দেখবেন ফুল ঝরে পড়ার পর ওই অ্যাডিনিয়ামের যে বৃতি থাকে, সেই বৃতি থেকে এই বৃতি থেকে তৈরি হয় অ্যাডিনিয়াম গাছের ফল। আর এই ফলের মধ্যে থাকে সরু সরু বীজ। এই ফলটি পাকে, পাকার পর ফলটি আপনা আপ ফেটে যায়। ফেটে যাওয়ার পর বাতাসে বীজগুলো উড়ে বিভিন্ন জায়গায় পড়ে, আর তারপর যখন বর্ষার জল পায় ওই বীজগুলো থেকে নতুন করে অ্যাডিনিয়ামের চারা তৈরি হয়। তাই আপনাদেরকে এই বীজ থেকে, এই ফল থেকে বীজটা সংগ্রহ কীভাবে করবেন আর সেই বীজ থেকে আপনি কী করে চারা তৈরি করবেন, এই পদ্ধতিটাই আপনাদেরকে সঠিকভাবে আমি দেখাতে চাই। দেখবেন একটি মোটামুটি সাইজ, ফলটি পুষ্ট হওয়ার পর একটি মোটামুটি ভালো সাইজ যখন হবে, এরপর ফলটির উপরে একটা হালকা সবুজ ভাব যে থাকে সেটি কমে যাবে এবং একটি লালচে ভাব আসবে। আসার সময় আপনার কাজ হচ্ছে সরু এই ধরনের সুতো দিয়ে এই বীজটিকে মাঝে মাঝে এইভাবে বেঁধে রাখা। তার কারণ, বীজটি যখন পাকবে তখন ও আপনা হতেই ফেটে যাবে, প্রকৃতির নিয়ম অনুযায়ী ও বংশবিস্তারের চেষ্টা করবে। আর ঠিক এই সময় অর্থাৎ এখন হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় যারা অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করতে চান, ঠিক এই বর্ষার মুখে এই কাজটি আপনারা করুন। এইভাবে বেঁধে দিন, এরপর ও ফাটলেও আপনার বীজটি উড়ে যাবে না। যখনই দেখবেন মুখটি হালকা ফেটে গেছে আপনি বীজটিকে কেটে নেবেন, এইভাবে যাতে না উড়ে যায় তার ব্যবস্থা আপনি আগে করুন, বীজটি পেকে ফেটে যাওয়ার পূর্বে। এইভাবে বেঁধে দিন, দিলে ও ফেটে বেরোবে না বীজ আর ওর মধ্যে থেকে। ওকে, এই হওয়ার পর দেখবেন এই বীজটি পাকলো, পাকার পর বীজটি ফাটবে। আর ঠিক ফেটে যাওয়ার পর আপনি দেখতে পাবেন ঠিক এই ধরনের এই ফলের মধ্যে ঠিক এই ধরনের বীজ। অর্থাৎ আপনি অবাক হয়ে যাবেন যে এই ধরনের বীজ, একটা তুলার মতো সরু সরু বীজ, এগুলো থেকে কীভাবে গাছ তৈরি করবেন। গাছ তৈরির জন্য প্রয়োজনীয় একটি এই ধরনের থালার মতো যতটা কম গভীরতা সম্পন্ন পাত্র ততটাই ভালো। এবং এই পাত্রের নিচে দেখুন যে ফুটোগুলো আছে, সেই ফুটোগুলোকে আপনি এইভাবে টপ ভাঙা দিয়ে ঢেকে দিন। ঢেকে দেওয়ার পর আপনি এই পাত্রটিকে ব্যবহারের পূর্বে ভালো করে ফাঙ্গিসাইড জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর শুকনো করে নেবেন। এরপর এগুলোকে আপনি ঢেকে দিন। ঢেকে দেওয়ার পর আপনাকে সংগ্রহ করতে হবে বালি অর্থাৎ স্যান্ড। তবে এক্ষেত্রে বলবো ধাস বালি ব্যবহার না করে আপনারা ব্যবহার করুন মোটা বালি, অর্থাৎ সম্পূর্ণ ধাস বালি নয়, একটু মোটা বালি ব্যবহার করুন, যেটি বাড়ির প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়। ফিলিংসের বালিটা দেবেন না, কারণ ফিলিংসের বালি চাপ হয়ে বসে যাবে আর এই ধরনের বালি চাপ হয়ে বসবে না। তাই আপনি নেবেন প্লাস্টার করার যে বালি, সেই বালি। আর এই বালি এই পাত্রে যতটা ধরবে সেই পরিমাণ বালি নিয়ে ওই বালিটিকে ভালো করে ধুয়ে নেবেন, প্রয়োজন হলে একটু অ্যান্টিফাঙ্গাস জল দিয়ে ওকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে ওই বালিটিকে এইভাবে পাত্রের উপরে আপনি ঢেলে দিন, কিছুটা পরিমাণ বালিকে এই পাত্রে ঢেলে দিন। কতটা ঢালবেন? প্রায় অর্ধেক।
এইভাবে আপনি পাত্রে বালিটি ঢেলে দিন। এই ঢেলে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এই অ্যাডেনিয়ামের বীজটিকে এইভাবে খুলুন এবং খুব ভালো করে লক্ষ্য করুন বীজটি কী ধরনের। দেখুন, যাতে বাতাসে উড়তে পারে বীজটি তার জন্য দু সাইডেই আছে ডানা, ঠিক মাঝে আছে বীজ। অর্থাৎ আপনার কাজ এই ধরনের একটি একটি করে বীজ বের করে এইভাবে আপনি পাত্রের উপরে ফেলে দিন, ঠিক এইভাবে পাত্রের উপরে ফেলে দিন। একটি অ্যাডেনিয়ামের ফলের ভেতরে অনেক সংখ্যক বীজ থাকে, ঠিক এইভাবে বীজগুলোকে পেতে দিন। খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন, কোনোভাবে স্ক্রিপ্ট করবেন না, কারণ অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করার এতটি সহজ পদ্ধতি আমি আপনাদের শেয়ার করছি, যে পদ্ধতির মাধ্যমে আপনি চারা তৈরি করতে পারলে আপনাকে বাজার থেকে পয়সা খরচ করে অ্যাডেনিয়াম গাছ সংগ্রহ করতে হবে না। এরপর এই বীজের ওপরে আপনি করবেন বালি নেবেন এবং হাফ ইঞ্চি মোটা করে এইভাবে বালির একটি লেয়ার তৈরি করে নেবেন এবং পারলে বালিটি ব্যবহারের পূর্বে বালিটিকে একটু চালিয়ে নেবেন, যাতে করে বালির মধ্যে বড় বড় গ্র্যাভেলসগুলো না থাকে। এইভাবে বালিটিকে চালিয়ে নেওয়ার পর সেই বালিটি এইভাবে ব্যবহার করুন। এইভাবে অ্যাডেনিয়ামের বীজটাকে সম্পূর্ণভাবে আপনি বালিতে চাপা দিন। প্রায় হাফ ইঞ্চি চাপা দিলেই চলবে, তার চেয়ে বেশি গভীরে বীজকে পোঁতার প্রয়োজন নেই। এর পরের কাজ হচ্ছে এই পাত্রটিতে আপনি জল দেবেন, জল দিয়ে খুব ভালো করে একবার ভিজিয়ে দেবেন এবং জলটি আপনি কী দিয়ে দেবেন, কীভাবে দেবেন। এই পাত্রে জল দেওয়ার সময় আপনি অবশ্যই ব্যবহার করবেন একটি ঝাড়ি, ঝাড়ি ছাড়া পাইপ দিয়ে ধরে জোর করে কোনো জল দেবেন না। যদি ঝাড়ি না থাকে তাহলে জল হাতে নেবেন, হাতে নিয়ে এইভাবে এইভাবে দেবেন যাতে বালির উপর অংশটা পুরো ভিজে যায় আর বালিটা না ঘাঁটা হয়। অর্থাৎ ঝাড়ি সবচেয়ে ভালো পদ্ধতি এতে জল দেওয়ার জন্য। আপনি ব্যবহার করবেন এই ধরনের ঝাড়ি, আমি জলটা দিচ্ছি বাইরে। এইভাবে ভিজিয়ে নিন।
এইভাবে ভিজিয়ে নেওয়ার পর এই পাত্রটিকে আপনি রাখুন সম্পূর্ণ যেখানে রোদ লাগে এই রকম জায়গাতে, এবং বালিটি একবার জল দেওয়ার পর যখন খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে তখন দ্বিতীয়বার জল দেবেন, ঘন ঘন জল দেবেন না। আর সবথেকে মজার কথা, এইভাবে যদি আপনি বীজটি বালির ওপরে তৈরি করতে চান চারা বীজ থেকে, তাহলে এই চারাটি তৈরি হতে সময় লাগবে মাত্র 7 দিন। অর্থাৎ 7 দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার এই পাত্রে ছোটো ছোটো অ্যাডিনিয়াম গাছ তৈরি হয়েছে। এই অ্যাডিনিয়াম গাছগুলো যখন 3 ইঞ্চি হাইট হবে, অর্থাৎ পাত্র থেকে 3 ইঞ্চি হবে, তখন একটি একটি করে অ্যাডিনিয়াম গাছ তুলবেন। তোলার পর একদম সিঙ্গেল একটি চারা একটি ছোট্ট পট নেবেন 2 ইঞ্চি, বা চায়ের গ্লাস বা জলের গ্লাস, তাতে আপনি কোকোপিট কিংবা মাটি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করবেন, এবং এরপর গাছটির উপর অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করবেন মাসে একবার করে। ধীরে ধীরে গাছটি আপনার সামনে বড় হবে এবং ভবিষ্যতে গাছটি একটি এই বড় গাছের রূপ নেবে, ফুল ফুটবে, পুনরায় ফল হবে, ফল পাকবে, ভেতর থেকে পুনরায় বীজ কালেকশন করবেন এবং আবারও চারা তৈরি করবেন। এইভাবে আপনার বাড়িতে অসংখ্য 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 অ্যাডেনিয়াম গাছ তৈরি হতে পারে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা এর জন্য আপনাকে খরচ করতে হবে না। যদি আজকের ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, আপনি কিছু জানতে পারেন, এবং আপনি এই কাজ করে যদি সাকসেস হতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিও কি চোখ রাখুন। টাটা, বাই বাই।